সূরাত নাবা, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 2টি রুকু, 41টি আয়াত, 137টি শব্দ, 690টি হরফ রয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহারা পরস্পরে একে অপরকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেছে। ইয়াতাসাআলুন এর জমিরের মারজা হল মক্কার কুরাইশ, অর্থাৎ মক্কার কুরাইশরা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, আনিন নাবাইল আযীম, মক্কার কাফের মুশরিকরা তারা পরস্পরে মহা একটা খবর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেছে। আনিন নাবাইল আযীম, তারা উদ্দেশ্য হলো, কোন কোন মুফাসসির বলছেন কোরআন উদ্দেশ্য, কে বলছেন নবুয়ত উদ্দেশ্য, কে বলছেন কেয়ামত উদ্দেশ্য। কেয়ামত উদ্দেশ্য হওয়াটাই অধিক গ্রহণযোগ্য মত, অর্থাৎ এখানে কেয়ামত উদ্দেশ্য, কেয়ামত সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করতেছে। যে কেয়ামত সম্পর্কে আল্লাযী হুম ফিহি মুখতালিফুন, এই মক্কার কাফেররা মতানৈক্যের মধ্যে আছে। মক্কার কাফেরদের মধ্যে একদল মনে করে পরকাল হতেও পারে নাও হতে পারে, কিয়ামত হতেও পারে নাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়া 25 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 32 নম্বর আয়াতে বলেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ, আর যখন বলা হয় মক্কার কাফেরদেরকে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়াস-সাআ এবং কিয়ামত সত্য, কিয়ামত আসবে, লা রাইবা ফিহা এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো মা নাদরি মাসা, তো মক্কার কাফেররা তখন বলে মা নাদরি মাসা, আমরা কিয়ামত কি জিনিস এটা আমরা জানি না। ইন্না যন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা করি, কিয়ামত হতে পারে নাও পারে। আমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা কিয়ামত যে হবে এটা আমরা দৃঢ় বিশ্বাস করি না। আর মক্কার কাফেরদের আরেক দল বলে পার্থিব জীবন হলো আমাদের প্রকৃত জীবন, মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে না, কিয়ামত হবে না। সূরা আনআম 7 নম্বর বা 10 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, মক্কার কাফেররা বলে পার্থিব জীবন, দুনিয়ার জীবনটাই হলো আমাদের প্রকৃত জীবন, আসল জীবন। মৃত্যুর পরে ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা পুনরায় জীবিত হব না, আমাদেরকে পুনরায় উঠানো হবে না, জীবিত করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জাসিয়া 25 নম্বর বা 19 নম্বর পৃষ্ঠা 24 নম্বর আয়াতে বলেন, অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, মক্কার কাফেররা বলে পার্থিব জীবন, এই দুনিয়ার জীবনটাই হলো আমাদের প্রকৃত জীবন, আসল জীবন। আমরা নামুতু ওয়া নাহিয়া, আমরা মরি আর বাঁচি, আমা ইহলিকুনা ইল্লা দাহাব, আমাদেরকে যুগের পরিবর্তন আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, মৃত্যুর দিকে ঠেলে দেয়, আমরা জীবিত হই, আমরা মরি, আমরা বাঁচি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে না, এটা হলো প্রাকৃতিক সময়, প্রাকৃতিক যুগের হাতে। সময়ের কারণে আমরা এভাবে জীবিত হচ্ছি, আমরা আবার মরে যাবো, এটা সময়ের কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা লাহুম মিযালিকা মিন ইলম, এই মক্কার কাফেরদের কিয়ামত সম্পর্কে সামান্যতম জ্ঞান নাই, ধারণা নাই। ইনহুম ইল্লা ইয়ুন্নুন, তারা কেবলমাত্র ধারণা করেই এসব কথা বলে। কিয়ামতে অবশ্যই সংঘটিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 22 নম্বর বা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতে বলেছেন, وقال الذين كفروا لا تأتين الساعة, কাফেররা বলে যে লা তাতিন সাআ, আমাদের নিকট কিয়ামত আসবে না, কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে প্রত্যাখ্যান করে বলেন যে হে নবী, আপনি মক্কার কাফের মুশরিকদেরকে বলে দেন, সমস্ত মানুষদেরকে বলে দেন, কুল বালা ও রব্বি, হ্যাঁ হ্যাঁ সকলে শুনে নাও, কুল বালা ও রব্বি, আমার রবের শপথ অবশ্যই অবশ্যই হ্যাঁ কিয়ামত সংঘটিত হবে। লা তাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিকট কিয়ামত আসবে, কিয়ামত আসবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে মক্কার কাফের মুশরিকদের ধারণা যে কিয়ামত হতেও পারে নাও পারে, কিয়ামত সংঘটিত হতেও পারে নাও পারে, আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান, নামদারি মুসলমান, এরা মনে করে কিয়ামত হতেও পারে নাও পারে, সুতরাং এদের কথা ঠিক নয়, কিয়ামত অবশ্যই হবে, কিয়ামত আসবে। এজন্য আমাদেরকে কিয়ামত আসার আগে, মৃত্যু আসার আগে আমাদেরকে ভালো কাজ করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর বিধান মতো আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান। তারপরে বলেন কাল্লা সায়ালামুন, কাল্লা এটা হরফে রদা, অস্বীকার বোধক অব্যয়, এটা পূর্ববর্তী বাক্যকে বা বাক্যের অংশের হুকুমকে রহিত করে আর পরবর্তী বাক্যের প্রতি গুরুত্ব প্রদান করে। মক্কার কাফেররা মুশরিক যে এই কিয়ামত নিয়ে মতানৈক্য করে যে কিয়ামত হতে পারে নাও পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না কাল্লা, কখনো নয়, তোমাদের ধারণা ঠিক নয়, তোমাদের ধ্যান ধারণা, তোমাদের মন মানসিকতা যে কিয়ামত হতে পারে নাও পারে, কিয়ামত হবে না, আমরা পুনরায় জীবিত হবে না, এ কথাটি ঠিক নয়, সঠিক নয়, কাল্লা কখনো নয়, সায়ালামুন ওসিরেই তারা জানতে পারবে যে কিয়ামত হবে। ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ, অতবার কাল্লা তোমাদের কথা তোমাদের ধ্যান ধারণা ঠিক না, অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তোমরা জানতে পারবে যে কিয়ামত সংঘটিত হবে, তোমাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তাহলে আমাদেরকে কিয়ামত আসার আগে আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন। আমিন।